হ্যালো, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এসেছি নর্থ ভ্যাঙ্কুভারের এদিকে মাউন্ট সিমোর স্নোশু করতে। এটা আমার ফার্স্ট স্নোশু এক্সপিরিয়েন্স, সো চলুন আমার সাথে আপনারা ঘুরে আসেন। তো সবার আগে গেলাম স্নোশু সেন্টারে স্নোশু কালেক্ট করতে। যেহেতু আমার স্নোশু নাই, এখান থেকে স্নোশু রেন্ট নেওয়া যায়। স্নোশুইং করতে হলে এই স্নোশুগুলো তো লাগবে, সাথে উইন্টার বুটসও পরে আসতে হয়। সেন্টার থেকে স্নোশু নেওয়ার সময় ওরা বলে দেয় কিভাবে স্নোশুগুলো পরতে হয়। মাউন্ট সিমোরের দুটা স্নোশু ট্রেল আছে, একটা ডিসকভারি ট্রেল আর একটা ডগ মাউন্টেন ট্রেল। ডগ মাউন্টেন ট্রেলটাতে অ্যারাউন্ড 3 ঘন্টা লাগে যাওয়া আসা মিলায়, আর ডিসকভারি ট্রেলটাতে অ্যারাউন্ড 2 ঘন্টা। যেহেতু আমার ফার্স্ট টাইম স্নোশুইং করা, তো আমি ডিসকভারি ট্রেলটাতেই গেলাম 2 ঘন্টাটাতে। স্নোশুইং আসলে হাইকিং এর মতনই, জাস্ট স্নোর উপর দিয়ে হাঁটা। সামারেও এখানে মানুষ আসে হাইক করতে, কিন্তু তখন তো আর স্নো থাকে না। আর উইন্টারে এখানে এত স্নো পড়ে যে এখানে স্নোশু ছাড়া হাইক করা যায় না, আর এই অ্যাক্টিভিটিটাকে উইন্টারে স্নোশুইং বলা হয়। চারদিকটা এত সাদা যে দেখলে মনে হয় উইন্টার ওয়ান্ডারল্যান্ডে আসছি। যেদিকেই তাকাবেন খালি সাদা আর সাদা। আজকে ওয়েদারটা খুব ভালো, সানি আর কোনো স্নো পড়ছে না। এই গাছগুলোর উপর স্নো পড়ে উপরটা কেমন জানি বেঁকে আছে। সামারে এটা একটা লেক ছিল, কিন্তু এখন লেকটা ফ্রোজেন হয়ে গেছে। বিশাল বড় বড় গাছ, আর এই যে রাস্তাটা দেখছেন এটার উপর দিয়ে হাঁটতে হয়। কিছুক্ষণ পরপর এই লাঠিগুলো থাকে, তার মানে এটাই যে আপনি রাইট ট্রেল বা রাস্তা দিয়ে হাঁটছেন। স্নোশু সেন্টারে স্নোশু কালেক্ট করার সময় আপনাকে একটা ম্যাপও দিয়ে দিবে, যাতে আপনার হাঁটার সময় কোনো প্রবলেম না হয় যে কোন দিক দিয়ে হাঁটবেন সেটা বুঝতে। আর হ্যাঁ, এটা পাহাড়ের উপরে হলেও এখানে কোনো ওয়াইল্ড লাইফ নেই, সো কোনো অ্যানিমাল অ্যাটাকও হয় না। কি বিশাল বিশাল এক একটা গাছ দেখুন। মাউন্ট সিমোর স্নোশুইং করতে আসলে অনলাইনে যে আগে টিকিট বুক দিতে হয়, আর এই টিকিটের সাথে পার্কিংটাও ইনক্লুডেড আসে। আর যদি বাস দিয়ে আসতে চান, তাহলে এদের শাটল বাসও আছে যেটা অনলাইনে বুক দেওয়া যায়। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যদি কেউ যেতে চান। 10-15 মিনিট পরপর এক একটা ট্রেলের সামনে এরকম অ্যালফাবেট লেখা দেখতে পারবেন। এগুলো দেয়া থাকে যাতে করে আপনি বুঝতে পারেন ফিনিশিং পয়েন্ট কত দূর আর আপনি কোন ট্রেল দিয়ে হাঁটছেন। স্নো লেভেল দেখে আশা করি বুঝতে পারছেন যে কতটা স্নো আছে এখানে। ওই পাশে আরেকটা পাহাড়। আমার আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে খুব ভালো লাগে, তো যখনই সুযোগ আর সময় পাই বের হয়ে যাই। এই লোকটা দেখলাম এখানে দাঁড়ায় কি যেন খাচ্ছে, মনে হয় টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে। স্নোগুলো এত সাদা আর ফ্রেশ, মনে হয় কালকে রাতে স্নো পড়ছে। তো চলুন কিছুক্ষণ হেঁটে আসি। এই যে এটা একটা লেক ছিল সামারে, এখন এটা ফ্রোজেন হয়ে তার উপরে স্নো জমে গেছে। শুরুতে স্নোশু পরে হাঁটতে একটু অসুবিধা মনে হলেও আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। দেখে মনে হচ্ছে এখানে অনেক ঠান্ডা, কিন্তু যেহেতু হাঁটতেছিলাম আর সানি ছিল, তো তেমন একটা ঠান্ডা লাগছিল না। গাছের মধ্যে দিয়ে সূর্য দেখতে কিন্তু খুব ভালো লাগে। শহরের ব্যস্ততার বাইরে মাঝে মাঝে এমন কিছু জায়গায় গেলে আসলে মনটাও ভালো হয়ে যায়।
যেহেতু সানি ছিল, গাছের থেকে স্নোগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছিল। ফ্রেশ স্নো একদম পাউডারের মতো হয়। তো প্রায় 2 ঘন্টার মতো ট্রেলটাতে হেঁটে আবার যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানেই চলে আসলাম। ঠিক এখান থেকেই শুরু করেছিলাম, আবার এখানে এসে শেষ করলাম। আর ঠিক এমন একটা ম্যাপই আপনাকে কাগজে প্রিন্ট করে দিয়ে দিবে, যাতে আপনার ট্রেলটাতে হেঁটে যেতে কোনো প্রবলেম না হয়। সামনে এসে দেখলাম একজন ট্রেনার এখানে কয়েকটা বাচ্চাকে স্কিং শেখাচ্ছে। এখানের বাচ্চারা পড়ালেখার পাশাপাশি অনেক অ্যাক্টিভিটি করে, তাই তারা বড় হয়ে সুস্থও থাকে আর অনেক ফিট থাকে। এই ফিট থাকাটা আসলে খুবই দরকার। কি সুন্দর বাচ্চাগুলো স্কিং শিখতেছে পাহাড় থেকে নেমে, দেখতেও আসলে খুব ভালো লাগে। তো কিছুক্ষণ দাঁড়ায় সেটা এনজয় করতে থাকলাম। এমন সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে আবারও বাড়ি ফেরার পালা। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকবেন।